সেনাবাহিনী 800 জেলায় জেলায় চলে গেছে সিভিল প্রশাসনের সহায়তা একটা অবাধ সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের সাথে। আমি নির্দিষ্ট সময়ের আগে তারা কাজ শেষ করেছে। এখানে হারতে আসেননি, আর কি জিনিস আমরা জানি না। ছেলেতে বিগত 15 বছরে আমরা কোন নির্বাচনে হারিনি, তাই আমি মনে করি এই অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক কর্মকাণ্ডে মুখরিত হয়েছে।